জননী সারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু ভারতে সশক্তিকায় সপার্শ্বদয় ভগবতে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ যুগাবতার শ্রীরামকৃষ্ণ কালীর আরাধক। শ্রীরামকৃষ্ণ সাধনা হল কালীর আরাধনা। তিনি কালীকে কখনো ব্রহ্মরূপে দেখেছেন, আবার কালীকে লীলাময়ী রূপেও দেখেছেন। একদিন যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পদসেবা করতে করতে শ্রী সারদা দেবী মা সারদা প্রশ্ন করেছিলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর উত্তরে বলেছিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই দেহের জন্ম দিয়েছেন এবং তিনি এখন মহাবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন। তুমি আমার কাছে সাক্ষাৎ আনন্দময়ী। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব সারদা মাকে স্বয়ং ব্রহ্মস্বরূপিণী কালী রূপেই দেখেন। এখন এই যে বললাম যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কালীর আরাধনা করতেন, তার সাধনাই হচ্ছে কালীর আরাধনা। কালীর আরাধক যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এই কালী পূজা সম্বন্ধে একটু বলে নেওয়া দরকার যে সাংবৎসরিক কালী পুজো হয় তিনটে, বছরে তিনটে কালী পূজা। এমনি অমাবস্যাতে শনি মঙ্গলবারে পুজো ছাড়া সারা বৎসরে সাংবৎসরিক কালী পুজো হয় তিনটে। প্রথমটা হচ্ছে দীপান্বিতা কালী পূজা, কার্তিক মাসে যে অমাবস্যা হয় সেই দীপাবলি বা দীপান্বিত অমাবস্যায় কালী পূজা করতে হলে কার্তিকে মাসি তুলা রাশিষ্ঠে ভাস্কর এরূপ উল্লেখ করতে হয়। দীপান্বিত অমাবস্যায় কালী পূজার কথা পাওয়া যায় 1768 খ্রিস্টাব্দে রচিত কাশীনাথের কালী সপর্যা বিধি গ্রন্থে। দ্বিতীয় সাংবৎসরিক কালী পূজাটা হলো মাঘ মাসের কৃষ্ণা চতুর্থী, মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তি কালী পূজা। এর কথা স্মৃতি সমুচ্চয় গ্রন্থে পাওয়া যায়। এই মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে যে রটন্তি কালী পুজো, দ্বিতীয় সাংবৎসরিক কালী পূজা, স্মৃতি সমুচ্চয়ে যার উল্লেখ আমরা পেয়েছি, এর উল্লেখ করেছেন গোবিন্দানন্দ শ্রীনাথ আচার্য চূড়ামণি কাশীনাথ তর্কালঙ্কার প্রমুখ পণ্ডিত ব্যক্তিগণ। আর তৃতীয় আরেকটি সাংবৎসরিক কালী পূজার কথা আমরা জানি, সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয়ে থাকে ফলহারিণী কালী পূজা। মায়াতন্ত্রের 17 পর্বে বলা হয়েছে, জ্যৈষ্ঠে মাসি অমায়াং বই মধ্যরাত্রে মহেশ্বরী পূজয়ের কালিকাং দেবী নানা দ্রব্য অহার করি। অর্থাৎ আমরা দেখলাম তিনটে সাংবৎসরিক কালী পূজা, দীপান্বিতা, রটন্তি আর ফলহারিণী। তো বাংলা 1280 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় অর্থাৎ 1280 সালের ফলহারিণী কালী পূজায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী সারদা মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। এখন প্রশ্ন উঠতে পারে, কালীর আরাধক শ্রীরামকৃষ্ণদেব সাংবৎসরিক ফলহারিণী কালী পূজায় শ্রী শ্রী সারদা দেবীকে কেন ষোড়শী রূপে পূজা করেছে? এর কারণটা তো আমাদের একটু জানার দরকার। খুব সহজভাবে একটা কথা আমরা বলতে পারি যে আমাদের যে দশমহাবিদ্যা আছে তাতে কালীর মতোই ষোড়শীয় দশমী দশমহাবিদ্যার অন্যতম রূপ। প্রাণদশমী তন্ত্রে বলা হয়েছে, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধুমাবতী তপা বহলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাগ্নিতা এটা দশমহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা। তার মানে আমরা দশমহাবিদ্যা যে আমরা কনসেপ্টটা জানি তাতে আমরা দেখছি দশজন মহাবিদ্যা কালী তারা মহা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা ধুমাবতী বহলা মাতঙ্গী কমলা। এখন একটা বলা যেতে পারে যে দশমহাবিদ্যা হিসেবে প্রত্যেকেই সিদ্ধবিদ্যা, কাজী কালীর মতো ষোড়শীয় যেহেতু দশমহাবিদ্যার অন্যতম রূপ, কাজী ফলহারিণী কালী পুজো সার্বাসরিক কালী পুজোর দিনে সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণদেব ষোড়শী রূপে পূজা করেছিল। অর্থাৎ ফলহারিণী কালী পুজোয় মহাবিদ্যা স্বরূপিণী শ্রী শ্রী সারদা মাকে কালী রূপে পূজা করা অথবা ষোড়শী রূপে পূজা করা একই ব্যাপার, এটা খুব সাধারণভাবে মনে হতে পারে।
বিশেষ করে উল্লেখ করতে হয় যে তন্ত্র সাধনকালে শ্রীরামকৃষ্ণ জগন্মাতার বহু প্রকার মূর্তির দর্শন লাভ করেছিলেন। সেই প্রসঙ্গে যুগমাতা ঠাকুর তার শ্রীমুখে বলতেন ঠাকুরের নিজের কথা, ওই মূর্তি সমূহের সকলগুলি অপূর্ব স্বরূপ হইলেও শ্রী শ্রী রাজরাজেশ্বরী বা ষোড়শী মূর্তির সৌন্দর্য সহিত তাহাদিগের রূপের তুলনা হয় না। ঠাকুর আরও বলতেন, ষোড়শী বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হইতে রূপ সৌন্দর্য গলিত হইয়া চতুর্দিকে পতিত বিচ্ছুরিত হইতে দেখিয়াছিলাম। সুতরাং ষোড়শী মূর্তির ওপর ঠাকুরের একটু ভালো লাগার ব্যাপার ছিল, সেই জন্যই হয়তো শিশি মাকে ঠাকুর ষোড়শী রূপে পূজা করেছিলেন ফলহারিণী কালী পুজোর দিন। কিন্তু আমরা বললাম যে দশমা বিদ্যায় কালী এবং ষোড়শী সেই অর্থে সমান, যার ফলে তিনি ষোড়শী মূর্তির ওপর ঠাকুরের ওপর ঠাকুরের কিছুটা আকর্ষণ ছিল, তাই জন্যই শারদা মাকে ষোড়শী রূপে পূজা করেছিল। এটা তো অত্যন্ত সহজ একটা ব্যাখ্যা, কিন্তু ব্যাপারটা কি সত্যিই এত সরল? নাকি ঠাকুর, যুগাবতার ঠাকুর যিনি স্বয়ং একই দেহে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ, তার কোনো অভিপ্রায় ছিল, পুরো অভিপ্রায় ছিল যে ষোড়শী রূপে পূজা করা? আসুন আমরা সেইটাই একটু অনুসন্ধান করে দেখতে চাই যে কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদের ফলহারিণী কালী পুজো শ্রী শ্রী শারদাদেরকে ষোড়শী রূপে পূজা করেছিল। দেখুন, শ্রীরামকৃষ্ণ সঙ্গে ফলহারিণী কালী পুজোর দিনটার একটা বিশেষ তাৎপর্য আছে। 1280 সালে ফলহারিণী কালী পূজার পুণ্যতিথিতে শ্রীরামকৃষ্ণদেব তাঁর সাধক জীবনের একটা বিশেষ ব্রত উদযাপন করেন। ব্রতটি উদযাপিত হয়েছিল বিচিত্র এক পুজো অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ওই দিন তিনি শ্রী শ্রীমা শারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করে আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবীর পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। মুক্তিমতী বিদ্যারূপিণী মানবী দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হল, তাহার দেহ মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করল। সুতরাং শ্রী শ্রী শারদা মাকে ষোড়শী পূজায় ষোড়শী রূপে পূজা করে ঠাকুরের নিজেরও একটা ব্রত সমাপন হয়েছে, যেটা আমরা এই মুহূর্তে বললাম সেইটা আপনারা পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দের লেখা তার দ্বিতীয় খণ্ডে সাধক ভাবেতে ঠাকুরের এই নিজের মানে যে কথাটা আমি বললাম সেই কথাটা পাওয়া যায়। কথাটা আরেকবার বলি, শারদানন্দ বলছেন, আপনার সহিত মানে ঠাকুর কি করলেন, আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শিশি দেবী পদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনা পরিসমাপ্তি হইল, তাহার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিল। এখন দেখুন, ফলহারিণী কালী পুজোর তিথিতে কালী পুজো তো হয়, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কর্তৃক মূর্তিমতী বিদ্যারূপিণী শিশিমা শারদা দেবীর দেহ অবলম্বন করে আদ্যাশক্তিকে ষোড়শী রূপে পূজা করার বিচিত্র এই ঘটনায় ফলহারিণী কালী পুজোকে শ্রীরামকৃষ্ণ সঙ্গে একটি বিশেষ তাৎপর্য এনে দিয়েছে। ফলহারিণী কালী পুজো অনেক জায়গাতেই হয়, সাংবৎসরিক কালী পুজো শ্রীরামকৃষ্ণ সঙ্গেতেও হয়ে থাকে, কিন্তু যেহেতু ঠাকুর ফলহারিণী কালী পুজোর 1280 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদা মাকে ফলহারিণী কালী পুজোর তিথিতে দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন, সেই জন্যে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য শ্রীরামকৃষ্ণ সঙ্গে অপরিসীম। শ্রীরামকৃষ্ণ সঙ্গে ফলহারিণী কালী পুজোর দিনটির আরও একটা ব্যঞ্জনা রয়েছে, সেটা কীরকম? একদিকে যেরকম শ্রী শ্রীমা শারদা দেবীর দেবী মানবীত্বে যিনি একই সঙ্গে মানবী আবার দেবী, একদিকে যেরকম শ্রী শ্রীমা শারদা দেবীর দেবী মানবীত্বের পূর্ণ বিকাশের দ্বারোদ্ঘাটনের শুভ দিন, অন্যদিকে আবার ভাবি শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গজননী অধিষ্ঠাত্রী দেবীর প্রতিষ্ঠা দিবস শুভ অভিষেকের দিনও বটে। তার মানে জিনিসটা কী দাঁড়াচ্ছে, ঠাকুর তো নিজের সাধনার চরম
ব্রত উদযাপন করলেন। অপরদিকে মানবী শ্রীশ্রীমা শারদাকে দেবী সরস্বী রূপে পূজা করে শারদা দেবী দেবী মানবত্বের পূর্ণ বিকাশের দ্বারোদ্ঘাটন করালেন ঠাকুর। আর এক সঙ্গে সঙ্গেই ভাবি যে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গ জননী তিনি হতে যাবেন শ্রী শ্রী শারদা মা, তারও মানে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গ জননী অধিষ্ঠাত্রী দেবী যে শ্রী শ্রী শারদা মা, তারও সেদিন প্রতিষ্ঠা দিবস, শুভ অভিষেকের দিনও সেই দিনটাই। তাই লক্ষ্য করা যায় সেদিন পূজাকালে শ্রীরামকৃষ্ণদেবের শ্রীরামকৃষ্ণদেব মন্ত্রপূত জল দিয়ে শ্রীশ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করলেন, প্রার্থনা করলেন। ঠাকুর কি প্রার্থনা করলেন সেটা আপনারা ওই স্বামী সারদানন্দের শ্রীশ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড পড়লেই জানতে পারবেন। ঠাকুর প্রার্থনা করলেন, হে বালে, হে সর্বশক্তির ঐশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার মুক্ত করো ইহার, অর্থাৎ শ্রীশ্রী মা শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। অর্থাৎ তিনি যেন মানবী সারদা মার শরীরে সরস্বী দেবীর দেবীত্ব আরোপিত করে দিলেন তাকে, এবং ভাবি সঙ্গজননী হিসেবে প্রতিষ্ঠা করলেন। ঠাকুরের যে প্রার্থনা ছিল সেই প্রার্থনাটা আরেকবার বলি। ঠাকুর প্রার্থনা করেছিলেন, হে বালে, হে সর্বশক্তি রতীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার মুক্ত করো ইহার, অর্থাৎ শ্রীশ্রী মার শরীর মনকে পবিত্র করিয়া আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর। শ্রীশ্রী মা সারদা দেবী দেবী মানবিত্বের দ্বার মুক্ত হল এবং সঙ্গে সঙ্গে আত্মন মুখাত্মা জগদ্ধিতায় চ উৎসর্গীকৃত ভাবি শ্রীরামকৃষ্ণ সঙ্ঘ অধিষ্ঠাত্রী দেবী সঙ্ঘজননী রূপে অধিষ্ঠাতা হলেন, প্রতিষ্ঠিতা হলেন তিনি, যে থেকে তিনি সর্বত সতত সর্বকল্যাণ সাধন করবেন, দিনটি সেদিনের শুভ সূচনা করবেন। অর্থাৎ ঠাকুর একই সঙ্গে সরস্বী রূপে অলারীর কালী পুজোর দিনে মা শারদাকে পূজা করে নিজের সাধনার চরম ব্রত উদযাপন করলেন, শ্রী শ্রী শারদা মায়ের মানবী শরীরে দেবীত্ব আরোপিত করলেন এবং ভাবি শ্রীরামকৃষ্ণের সঙ্ঘজননী সঙ্গের অধিষ্ঠাত্রী দেবী রূপেও তার অধিষ্ঠান সেই দিনই সম্পন্ন করে দিলেন। ওই দিনে 1280 বঙ্গাব্দে ঠাকুরের যে সরস্বী রূপে শারদা মাকে পুজো করার ওই দিনের পুজো দুটি ব্যতিক্রম আমাদের খুব নাড়া দেয়, আপনারা লক্ষ্য করবেন এই দুটি ব্যতিক্রম বিশেষভাবে লক্ষ্য করা। প্রথমত, সাধারণ রীতি অনুযায়ী আমরা কি জানি সুপ্রচলিত প্রতীকে, অর্থাৎ ঘট পট মূর্তি বা যন্ত্রে দেবীর অধিষ্ঠান কল্পনা করে পুজো করতে হয়। আমরা অনেক সময় ঘটে পুজো করি, পটেও পুজো করি, মূর্তিতে করি, কিছু না হলে আগে যেটা হতো যন্ত্রে তো দেবী পূজা হতে পারে। ঠাকুর কিন্তু সেই রকম কিছু না করে পূজা অনুষ্ঠান করলেন এক মানবিক দেহ অবলম্বনে, তাকে তার মধ্যে আদ্যাশক্তির অবতরণ ঘটলেন। এইখানেই শ্রী শ্রী যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বৈশিষ্ট্য, যে একজন মানবী শরীর অবলম্বনে আদ্যাশক্তির অবতরণ ঘটিয়ে তিনি পূজা সম্পন্ন করলেন। এখানে উল্লেখ করা যেতে পারে এইটাই যে মূর্তি বা বস্তুতে পূজা পূজ্য দেবতার অধিষ্ঠান কল্পনা করায় সেই মূর্তি বা বস্তু পূজ্য সেই দেবতার প্রতীক বা প্রতিমা। মানব প্রতিমায় পূজার নীতি বহুল প্রচলিত না হলেও একেবারে অপ্রচলিত নয়। ঠাকুর যে এই মানবী শরীরে পূজাটা করেছিলেন এটা কিন্তু একেবারেই যে অপ্রচলিত ছিল তা কিন্তু নয়। আমরা সাধারণত জানি যে ঘট পট মূর্তি বা যন্ত্রে পূজা করায়, কিন্তু সেই পূজ্য বস্তু মানবী প্রতিমা বা মানব প্রতিমা যে একবারে হবে না এটাও কিন্তু নয়। যেমন মানব প্রতিমায় কুমারী পূজা একটি সুপ্রচলিত শাস্ত্র অনুমোদিত রীতি। শ্রীশ্রীমা শারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের একটি উক্তি এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে রাখছি, আপনারা এটা অনুধাবন করে বলুন যে ঠাকুরের উক্তিটা কতটা প্রণিধানযোগ্য। ঠাকুর বলেছিলেন, ও শারদা সরস্বতী, জ্ঞান দিতে এসে এ জ্ঞানদায়ী মহাবুদ্ধিমতী, ও কি যে সে ও আমার শক্তি। কাজেই এই মহাপূজায়
শ্রীশ্রীমা সারদা দেবীর জীবন্ত প্রতিমা যে সর্বশ্রেষ্ঠ আধার সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। আপনারা লক্ষ্য করুন, যেটা আমি বলছিলাম ঠাকুরের এই উক্তিটা আপনারা ভালো করে অনুধাবন করুন। প্রণিধানযোগ্য প্রণিধানযোগ্য তো বটেই, এই উক্তির ওপরে আর কিছু হতে পারে। ঠাকুর বলেছিলেন যেটা একটু আগে বললাম, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসছে, ও জ্ঞান দেয় মহাবুদ্ধিমতী, ও কি দেশে, ও আমার শক্তি। কাজে এই মহাপূজায় শ্রীশ্রীমা সারদা দেবী রূপ জীবন্ত প্রতিমা যে সর্বশ্রেষ্ঠ আধার সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। বিচিত্র পূজা বিচিত্র প্রতিমা, এই প্রসঙ্গে স্বামী সারদানন্দ বলেছেন, সারদানন্দ বলেছেন এইটা আপনারা পাবেন ভারতে শক্তি পূজা করে উদ্বোধন থেকে, স্বামী সারদানন্দের একটা বই আছে সেটা পড়লে আপনারা জানতে পারবেন। এই স্বামী সারদানন্দ বলছেন, যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ আবির্ভাবে নারী প্রতীকে শক্তি পূজা ভারতে বর্তমান যুগে আবার বিশেষ সজীব হইয়া উঠিয়াছে। নারী প্রতীকে এমন শুদ্ধভাবে শক্তি পূজা জগৎ আর কখনো দেখিয়াছে কিনা সন্দেহ। বিবাহিত হইলেও প্রাপ্ত যৌবনা পত্নীর সন্দর্শন মাত্র মাতৃভাবের প্রেরণায় তাহাকে মূর্তিমতী সাক্ষাৎ জগদম্বারূপে দর্শন করিয়া মাতৃ সম্বোধন করা এবং জবা বিল্ল দল দিয়া তাহার শ্রীপাদ পদ্ম পূজা করা শ্রীরামকৃষ্ণের পুণ্যময় জীবন ভিন্ন জগৎ আর কোথায় কোন যুগে কোন অবতার পুরুষের জীবনেই বা নারী প্রতীকে শক্তি পূজা ওই রূপ চলন্ত উচ্চাদর্শ দেখিয়াছে। অর্থাৎ স্বামী সারদানন্দ যথার্থভাবেই আমাদের মনের কথাটাই যেন ব্যক্ত করেছেন তার ভারতে শক্তি পূজা বইতে। এটা একমাত্র যোগাবতার শ্রী ঠাকুর যিনি প্রাপ্ত যৌবনা নিজের স্ত্রীকেও মাতৃভাবেই দর্শন করে, তিনি তো কালীর উপাসক ছিলেন, সর্ব কিছুতেই তিনি ব্রহ্মময় কালীকেই দর্শন করতেন, নিজের স্ত্রীকেও কালীরূপে দর্শন করে তিনি তার মধ্যে দেবীত্ব আরোপিত করেছেন। আরেকটা যে মানে ব্যাপারের জন্য ওই 1280 বঙ্গাব্দে ঠাকুর কর্তৃক ফলরানী কালী পুজোর দিনে সারদা মাকে ষোড়শী রূপে পূজা করার বৈশিষ্ট্য আছে, সেইটা না বললে সেইটাই অনুসন্ধান আমরা করার চেষ্টা করছি। দ্বিতীয়ত, ফলরানী কালী পূজায় দেবী কালীর পূজা না করে শ্রীরামকৃষ্ণ পূজা করলেন সর্বসিদ্ধি প্রদায়িনী দেবী ত্রিপুরা সুন্দরী ষোড়শী, কিন্তু কেন, এর উত্তর খোঁজাটাই আরম্ভ করেছিলাম আমরা, যেটা আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে দশ মহাবিদ্যা হিসাবে প্রত্যেকটি মহাবিদ্যাই সমান, কিন্তু অত সহজ উত্তর তো নয়। ঠাকুরের বিশেষ কোনো অভিপ্রায় নিঃসন্দেহে ছিল, যিনি স্বয়ং ভগবান তার লীলা তো সেই সময় বোঝা যায়নি, সেইটাই আমরা একটু অনুসন্ধান করছি। 1864 খ্রিস্টাব্দে তোতাপুরী কর্তৃক ঠাকুরের সন্ন্যাস ধর্মে দীক্ষার ঘটনা ঘটে। ওই সময় থেকেই যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পরমহংস হিসেবে পরিচিত। সর্বার্থ সাধক প্রকৃত বৈদিক ধর্মের প্রবক্তা ও অদ্বৈত বেদান্ত দর্শনের প্রচারক আচার্য শঙ্কর মানে আদি শঙ্করাচার্য ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পরিভ্রমণ করে শুধু ধর্ম প্রচার করেই ক্ষান্ত হন। তার রক্ষণেরও একটি স্থায়ী সুপরিকল্পিত ব্যবস্থা করে দিয়েছেন। আমরা বেদান্তের যিনি প্রচারক আদি শঙ্করাচার্য, তিনি ধর্ম অদ্বৈত বেদান্তকারী প্রচার স্থাপন করেছেন তা নয়, তার রক্ষণাবেক্ষণের জন্য একটা স্থায়ী প্ল্যান্ট একটা অর্গানাইজেশন তৈরি করে গেছেন। তার এই মহৎ উদ্দেশ্য কার্যকর করবার জন্য ভারতের চার প্রান্তে, দক্ষিণে তুঙ্গভদ্রা নদীর তীরে শৃঙ্গেরি মঠ, পূর্বে পুরীতে গোবর্ধন মঠ, পশ্চিমে দ্বারকায় সারদা মঠ এবং উত্তরে বদরিকাশ্রমের নিকট জ্যোতির্মঠ, এই চারটি মঠ স্থাপন করে তিনি চারজন সুযোগ্য শিষ্যের উপর মঠগুলি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। আপনারা চিন্তা করুন, আদি শঙ্করাচার্য সেই কালে যে বেদান্তকে প্রতিষ্ঠা করলেন সর্বশ্রেষ্ঠ দর্শন রূপে, সেটা যেন পূর্ণভাবে রক্ষণাবেক্ষণ হয় এবং যেন কোনো বৈদেশিক নীতি আমাদের এখানে গ্রাস করতে না পারে, উনি চারটে যে মঠ স্থাপন করলেন, লক্ষ্য করে দেখুন ভারতের চারটি কর্নারে, চারটে মানে বর্ডারে, দক্ষিণে তুঙ্গভদ্রা নদীর তীরে শৃঙ্গেরি মঠ, পূর্বে পুরীতে গোবর্ধন মঠ, পশ্চিমে দ্বারকায় সারদা মঠ এবং উত্তরে বদরিকাশ্রমের নিকটে জ্যোতির্মঠ, চারটে মঠ স্থাপন করে তার চারজন সুযোগ্য শিষ্যের উপর মঠগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব অর্পণ করলেন।
সন্ন্যাসীদের সংঘবদ্ধ করে তাদের সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই চারজন মঠাধীশের নেতৃত্বে সন্ন্যাসীদের 10 ভাগে বিভক্ত করে ভারতের বিভিন্ন অঞ্চলে তাদের কর্মক্ষেত্র নির্দিষ্ট করে দেন আদি শঙ্কর। তাহলে এই চারটে মঠের চারজন মঠাধীশ সুযোগ্য ব্যক্তিত্বকে বসালেন এবং তাদের নেতৃত্বে সন্ন্যাসীদের, আপনারা জানেন, শঙ্করের শঙ্করাইট গ্রুপের 10 নামী সম্প্রদায়ের সন্ন্যাসীরা মানে বিখ্যাত এবং পরিচিত। এই সন্ন্যাসীদের 10 ভাগে বিভক্ত করে ভারতের বিভিন্ন অঞ্চলে তাদের কর্মক্ষেত্র নির্দিষ্ট করে দেন। এইসব সন্ন্যাসীদের পরিচিতি পুরী, গিরি, ভারতী, তীর্থ, বন, অরণ্য, পর্বত, আশ্রম, সাগর ও সরস্বতী 10টি কোনো একটি নাম। আপনারা, আমরা যে কথায় কথায় বলে থাকি 10 নামী সম্প্রদায়, শঙ্করাচার্যের এই 10 নামী সম্প্রদায় হচ্ছে পুরী, গিরি, ভারতী, তীর্থ, বন, অরণ্য, পর্বত, আশ্রম, সাগর ও সরস্বতী। এদের উপাধি দেখবেন অমুক পুরী, অমুক গিরি, অমুক আশ্রম। তাই তারা 10 নামী সন্ন্যাসী নামে পরিচিত। শিষ্যদের প্রতি আচার্যের নির্দেশও আছে, দ্বারকা ধাম, পুরী ধাম, জ্যোতির্ধাম ও রামেশ্বর ধামের চার মঠের নাম হবে যথাক্রমে সারদা মঠ, গোবর্ধন মঠ, জ্যোতির্মঠ ও সিংহী মঠ। দ্বারকা ধামের নাম হবে সারদা মঠ, পুরী ধামের নাম হবে গোবর্ধন মঠ, জ্যোতির্ধামের নাম হবে জ্যোতির্মঠ আর রামেশ্বর ধামের নাম হবে সিংহী মঠ। আর সারদা মঠের অধীনে মানে কোন কোন সম্প্রদায় কোন কোন মঠের অধীনে থাকবে, সারদা মঠের অধীন সেটাও শঙ্করাচার্য ঠিক করে দিয়ে গেছিলেন। আর সারদা মঠের অধীন তীর্থ আশ্রম সম্প্রদায় থাকবে, গোবর্ধন মঠের অধীন থাকবে বন ও অরণ্য সম্প্রদায়, জ্যোতির মঠের অধীনে থাকবে গিরি, পর্বত ও সাগর সম্প্রদায়, সিংহী মঠের অধীনে থাকবে সরস্বতী, ভারতী ও পুরী সম্প্রদায়। সন্ন্যাসীদের এই 10 সম্প্রদায়ের 4 মঠের অধীন থেকে ওই সকল মঠের নিয়ম ও নির্দেশ অনুসারে ধর্ম অনুষ্ঠান ও প্রচার করতে থাকবে। শঙ্করাচার্যই এই রুলটা তৈরি করে দিয়ে গেছিলেন, নিয়মাবলী। এই যে ভাগ, যেরকম সারদা মঠের অধীনে থাকবে তীর্থ আশ্রম সম্প্রদায়, গোবর্ধন মঠের অধীনে থাকবে বন ও অরণ্য সম্প্রদায়, জ্যোতির মঠের অধীনে থাকবে গিরি, পর্বত ও সাগর সম্প্রদায় আর সিংহী মঠের অধীনে থাকবে সরস্বতী, ভারতী ও পুরী সম্প্রদায়। এই 10টা যে সম্প্রদায় 4টে মঠের অধীনে ভাগ করে দিয়ে বললেন সেই মঠের নিয়ম ও নির্দেশ অনুসারে ধর্মানুষ্ঠান ও বেদান্ত প্রচার সারা ভারতে করতে থাকে। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস গুরু ছিলেন পরিব্রাজকাচার্য শ্রীমৎ তোতাপুরী। আমরা সবাই জানি ঠাকুরের সন্ন্যাস দীক্ষার গুরু তোতাপুরী। সেই সূত্রে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসীরা গুরু পরম্পরাক্রমে পুরী সম্প্রদায় ভুক্ত। পুরী সম্প্রদায়ের মূল মঠ শৃঙ্গেরিতে। শৃঙ্গেরি মঠের তথা পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী কামাক্ষী, আমরা যে প্রশ্নটা প্রথমেই আলোচনায় তুলেছিলাম যে কেনই বা ঠাকুর ভলহারিণী কালী পুজোর দিনে 16 রূপে সারদা মাকে পূজা করেছিলেন, তার উত্তরের দিকেই আস্তে আস্তে আমরা এগোচ্ছি। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস গুরু তো বললাম তো শ্রীমৎ তোতাপুরী। সেই সূত্রে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসীরা গুরু পরম্পরাক্রমে পুরী সম্প্রদায় ভুক্ত। এবং আমরা আগেই লক্ষ্য করেছি, বললাম পুরী সম্প্রদায়ের মূল মঠ হচ্ছে শৃঙ্গেরিতে। শৃঙ্গেরি মঠে তথা পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবীর নাম কামাক্ষী। এই জায়গা থেকেই আসল আমাদের উত্তরটা আরম্ভ হচ্ছে। শৃঙ্গেরি মঠে তথা পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবীর নাম কামাক্ষী। কামাক্ষী দেবীর মন্দির রয়েছে দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমে। আপনারা যদি কাঞ্চিপুরম যান সেখানে কামাক্ষী দেবীর মন্দির দেখতে পাবেন। এখন এই কামাক্ষী দেবীর মন্দির যদি যান আপনারা কাঞ্চিপুরমে, দেখবেন সেখানে দেবী 16 মূর্তি প্রতিষ্ঠিত। আচার্য শঙ্কর সেখানে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করে যন্ত্র করিয়া মন্দির নির্মাণের ব্যবস্থা করেছিলেন এবং দেবীর বিধিসম্মত নিত্য পূজার প্রবর্তনও তিনি করে গেছিলেন। সুতরাং এই 16 মূর্তি আর কামাক্ষী মূর্তি কিন্তু এক। তাহলে পুরী সম্প্রদায়ের যে, আপনারা বুঝতেই পারছেন আমি কোন দিকটায় ইঙ্গিত করছি, পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী কামাক্ষীরই অপর নাম 16। তাহলে আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন ঠাকুরের বুড়ো অভিপ্রায় ছিল নিজের আরাধিতা সন্ন্যাস জীবনের যে মানে অধিষ্ঠাত্রী দেবী, যে কামাক্ষী বা 16 দেবীত্ব অবতারণ করানো মায়ের শ্রী শ্রী সারদা মায়ের উপর। যাই হোক, আচার্য শঙ্কর
কাঞ্চিপুরমে সৃজন্ত প্রতিষ্ঠা করে যন্ত্রপরী এক মন্দির নির্মাণের ব্যবস্থা করেন এবং দেবীর বিধিসম্মত নিত্য পূজার ব্যবস্থা করে দেন। আপনারা যদি মার্কণ্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী পাঠ করে থাকেন বা দেখে থাকেন পড়ে থাকেন, শ্রী শ্রী চণ্ডী বহুল প্রচলিত গ্রন্থ। শ্রী শ্রী চণ্ডী আপনারা যদি দেবী কবচ পড়েন তার 28 নম্বর শ্লোকটা যদি লক্ষ্য করেন সেখানে দেখবেন বিভিন্ন দেবী কবচে মানে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ কোন কোন দেবী রক্ষণাবেক্ষণ করে, দেবী কবচ পাঠ করলে সেই অঙ্গ বর্মাবৃত কবচাবৃত হয়ে যায়, সেইখানে আপনারা লক্ষ্য করবেন শ্রী শ্রী চণ্ডীর দেবী কবচের 28 নম্বর শ্লোকটাই বলা হচ্ছে কামাক্ষী চিবুকং রক্ষে, অর্থাৎ কামাক্ষী চিবুক রক্ষা করুন। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যেতে পারে আসামের কামাখ্যা পাহাড়ে রয়েছে কামাখ্যা বা ষোড়শী মন্দির, যেটা কাঞ্চিপুরম দক্ষিণ ভারতে কামাক্ষী দেবী ষোড়শী, সেইটাই কিন্তু আসামের কামাখ্যাতে আমরা যে কামাখ্যা বিখ্যাত কামাখ্যা মন্দিরে যাওয়া হয় এই কামাখ্যা দেবী মন্দিরটাও ষোড়শী মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে মহামায়া দশমহাবিদ্যার অন্যতমা ষোড়শী দেবী কামাখ্যারই নামান্তর মাত্র। সুতরাং আমরা দেখছি দেবী ষোড়শী দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমে কামাক্ষী বলে পরিচিত এবং আসামে কামরূপ কামাখ্যাতে উনি পরিচিতা কামাখ্যা দেবী কামাখ্যা নাম। তিনি যদি আপনারা সেই কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে যান দেখবেন মহামায়া দশমহাবিদ্যার অন্যতমা ষোড়শী দেবী, যে যিনি কামাখ্যা দেবীর নামান্তর মাত্র, তিনি স্বয়ং অবস্থান করছেন জনিপীঠে। দেবী দুর্গা আর এক নাম সন্ত আমাদের দেবী শক্তি থেকে এসছে, দেবী দুর্গার আর এক নাম শতাক্ষী, শতাক্ষীরই দেহ থেকে উৎপন্ন হয়েছেন ষোড়শী, আর ষোড়শী রূপিণী শিশি মা শারদাকে স্বামী বিবেকানন্দ স্বয়ং দেখেছিলেন জ্যান্ত দুর্গা রূপে। এটা স্বামীজির বিখ্যাত কথা, জ্যান্ত দুর্গা শিশি মা শারদা দেবী। সুতরাং আমরা যে প্রশ্নটা অবতারণা করেছিলাম যে কেন দুর্গাবতার ঠাকুর 1280 গঙ্গাব্দের ফলোয়ারিণী কালী পুজোয় শ্রী শ্রী সারদা মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন তার উত্তরের উত্তরটা আমরা মোটামুটি ছুটতে পেরেছি বলেই মনে হচ্ছে, আপনারাও আশা করছি এটা ধরতে পেরেছেন। সুতরাং আমরা শেষ করতে পারি এই বলে, আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণদেব তথা শ্রীরামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসীরা পুরী সম্প্রদায় ভুক্ত এবং পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী যেহেতু কামাক্ষী তাঁরই অপর নাম ষোড়শী ত্রিপুরা সুন্দরী রাজরাজেশ্বরী বা শ্রীবিদ্যা। আচার্য শঙ্কর আদি শঙ্করাচার্য যে দেবী শ্রীবিদ্যাকে কামাক্ষী নামে কাঞ্চিপুরমে প্রতিষ্ঠা করেছিলেন, শৃঙ্গেরি মঠে তিনি বিরাজমান শ্রীযন্ত্রে মঠের অধিষ্ঠাত্রী দেবী রূপে, মানে আচার্য শঙ্কর আগেই বললাম কাঞ্চিপুরমে কামাক্ষী নামে ষোড়শী দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন, তার শৃঙ্গেরি মঠে যেটা পুরী সম্প্রদায়ের হেডকোয়ার্টার, পুরী সম্প্রদায়ের প্রধান কার্য দপ্তর, সেইখানে তিনি বিরাজমান শ্রীযন্ত্রে মঠের অধিষ্ঠাত্রী দেবী রূপে, আর তাঁকেই শ্রীরামকৃষ্ণদেব এই যুগে প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী মা সারদা দেবী রূপে জীবন্ত প্রতিমাতে। ভাবি শ্রীরামকৃষ্ণ সঙ্ঘকে সতত নিয়ন্ত্রিত পরিচালিত করবেন বলে আপনারা জানেন। ঠাকুরের এই নরদেহ লীলাবসনের পরে দীর্ঘদিনই সঙ্ঘজননী রূপে সারদা দেবী ছিলেন, কাজী সেটা ঠাকুর তার দীর্ঘদৃষ্টিতে দেখতে পেয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘকে ভাবিকালে মাই এটা পরিচালনা করবেন বলে সঙ্ঘজননী রূপে, তাই জন্য শ্রী শ্রী সারদা দেবীর জীবন্ত প্রতিমাতেই শ্রীরামকৃষ্ণদেব ষোড়শীকে প্রতিষ্ঠা করেছিলেন, তাঁর পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী আর আরাধিতা দেবীকে। এখানেই পূর্বে যে আমরা উল্লেখ করেছিলাম পুজোয় আপাতদৃষ্ট দুটো ব্যতিক্রম রয়েছে সেই দুটো সামঞ্জস্য আমরা খুঁজে পাই এবং শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে ঠাকুরের পুজো করবার সার্থকতাও আমরা খুঁজে পাই। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলকে নমস্কার।